যেটা বুঝাইতেছিলাম, একটা পুরুষ নিজের সব কিছু বিলীন করে সংসারটাকে ধরে রাখে। আফসোস, আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চেয়েছিলেন, লাও আমারতু আহাদান আইয়াসজুদালি আহাদ, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম, তাহলে আমারতু নিসা আইয়াসজুদনালি আজওয়াজিহিন্না, আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ের জন্য সেজদা করো, মা বোনদের পায়ে হাত রেখা বলতেছি, যদি এরা আমার কথা শুনে, এদের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে, এরা স্বামীদের ইজ্জত করে না। স্বামীদের ইজ্জত করা, ইমান তো দিয়েই পাঠাইছে, ওটা ধরে রাখা, পাঁচত নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, স্বামীকে ইজ্জত করা, স্বামীকে ইজ্জত করা, ইজ্জত দেখাইছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, চতুর্থ দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসতে পারেন নাই, চেহারা মলিন নিয়ে ঘরের দিকে আসতেছিলেন, যখন কাছে চলে আসছে পর্দা নষ্ট হবে না আওয়াজে, তো ডাক দিয়া বলতেছে আলী চেহারা মলিন কেন, বলছে ফাতেমা আজকেও কিছু মিলে নাই, বলছে আলী ওয়াজাদ না শাকর না লম না জি সবর না, পাবো তো শুক্রিয়া আদায় করব, না পাবো তো সবর করব, আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না, স্ত্রী সান্ত্বনা দিতেছে স্বামীকে, তারপর বলতেছে হাসো দরজা খুলবো নাইলে খুলবো না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইসা দিতেছেন দরজা খুলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমা সাল্লাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল, আমি যে ঘরে ফিরে আসছি, বলেন এক পুরুষ যদি বিদেশ থেকে বা কোথাও থেকে সোনার পাহাড় পাঠায় দিল আর সে যদি না আসলো জীবনে, তাহলে এক নারী সোনার পাহাড় দিয়ে কি করবে, আর যদি কিছুই না আনলো, স্বামী যদি ঘরে সহি সালামত ফিরে আসলো জীবিত ফিরে আসলো, তাহলে কোনটা দামি বেশি, সোনা না স্বামী, মা বাবা ঘরে ফিরে আস বাবা ফিরে আসলো এটা দামি, না বাবা টাকার গাড়ি পাঠায় দিল এটা দামি, ও যুবক তোমরা তো বোঝো না বাবার গলা ধরে ঘুমানোর মজা কি, বাবার বুকে ঘুমানো যে কি মজা, আমার সমাজ বোঝে না মনে হয় এখন, এক সময় বুঝতো, এক সময় রাগ হয়ে গেলেন, এক সময় বুঝতো বাবার গলা ধরে ঘুমানো মজাটা কি, কি বুড়ারা কি কয় বাবার গলা ধরে যে ঘুমানো এক বয়সে যে মজা, এটা দুনিয়ারে বোঝানো যাবে না যে কেমন মজা, বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায় এটা বোঝানো যাবে না, আসে হবে এখানে বহুত বাবা সন্তান গলে ঘুমাইতে যায়, গলা ধরে ঘুমাইতে যায়, রাত্রে পেশাব করে পুরাটা বাসায় দিছে, বাবা সকালে উঠে একটা হাসি দিয়া বলছে করছস কি তুই ঠান্ডার দিনে, মনে আছে কোনো বাবার এরকম কাহিনী, না মনে হয় কোনো বাবা এরকম এরকম এখানে নাই মনে হয়, আছে হাত উঠে বলেন তো কোন বাবা আছেন, কি মজা না মজা না, মা বোনদেরকে বুঝাইতেছিলাম জান্নাত কত সহজ, স্বামীর ইজ্জত করা, আমি একটা চিত্র দেখাইলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন ফাতেমা শুধু তোকে দোয়া দিতেছি না, রহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলার জন্য আমার দোয়া যে তোর মতো স্বামীকে ইজ্জত করবে, রাগ হয়ে যাবেন বলবো, আমাদের ঘরে যদি রব্বে কাবার কসম দুই জিনিস না থাকতো, আমাদের ঘরের মানুষদের কাছে মানুষের ভিতরে যদি দুই জিনিস না থাকতো,
তাইলে এই এলাকায় বাস করো, বুকে হাত দিয়া বলতো আমি জান্নাতে আছি। দুই জিনিস যদি না থাকতো, অভিভাবকরা বলতো আমি জান্নাতে আছি, যদি আমাদের ঘরে দুই জিনিস না থাকতো, একটা যদি আমাদের ঘরে চাহিদা না থাকতো, যে ঘরের পুরুষের কাছে ঘরের কারো কোনো চাহিদা নেই, আর একটা হলো পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিল এটা নিয়ে কোনো অভিযোগ না হইতো। মনে হয় বুঝাইতে পারি না, পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিত ঘরের লোকেরা, ছেলেরা, বাচ্চারা, মেয়েরা, মা বোন যদি অভিযোগ না করত, যেমন তার সামর্থ্য অনুযায়ী আইনা দিছে, পাঁচ টাকার জিনিসও যদি আইনা দিয়া থাকে সামর্থ্য অনুযায়ী, ঘরের ভিতরে যদি অভিযোগ না হইত যে এটা কি আনছ, এই অভিযোগ যদি না হইত, আর পাওয়ার জন্য যদি চাহিদা না হইত যে এটা লাগবো সেটা লাগবো, এই আনতে হবে সেই আনতে হবে, চাহিদা যদি না হইত, তো রব্বে কাবার কসম আমাদের ঘর জান্নাত হইতো। জান্নাত দুনিয়ার পোশাক, এই দুনিয়ার কাপড়, আল্লাহ জান্নাতের 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়াবে, লেহেঙ্গা শুধু ঘের হবে 3 কিলোমিটার, দুনিয়ার সুতা দিয়া না আলোর সুতা দিয়া বানায় পড়াবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার 70 ডিজাইনের লেহেঙ্গা করবে ডেলি, আল্লাহ সাজাবে, এমন সাজান সাজাবে যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। এখন চলো হুরের রূপ দেখাইতেছি, জান্নাতে চলে গেলাম একটু একটু ঘুরায় আনি দেখি কি হয়। হুরদের রূপ আল্লাহ রসুল বলছেন হুরদেরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। জান্নাতে আমাদের মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে, যতটুক লম্বা এতটুক চুল লম্বা, কেমন লাগবে চুল? এই দুনিয়ার চুল গোসল করে এসব বাঁধে রাখলে ভালো মতে না শুকাইলে গন্ধ হয়ে যায়, এরম চুল? একটা যদি শুধু আকাশের নিচে নাড়া দেয় এটা তো পারো, স্কিন টাচের উপরে টাচ করে এটা তো পারো, ঠিক না? এটা পারো না, এটা করো না, রাগ হয়ে যাবে না, কিন্তু করো না, দুইজন তিনজন মিলা দেখতে থাকে, তারপরে স্ক্রিনে টাচ করে এরম করে, ঠিক না? ওটা তো তোমার জন্যই বানাইছে, ঠোঁটে ঠোঁট লাগবে না কেন? তোমার জন্য বানানো, এই জন্যই তো বলতেছি জীবনটা করো, ওটা তোমার জন্য বানানো, ঠোঁটে ঠোঁট লাগবে, খালি লাগবে না জানি লাগায় কয় বছর পার হয়ে যায়, দেখতে দেখতেই যদি 40 বছর পার হয়ে যায়, হাদিসে আছে যে সর্বশেষ জান্নাতে যাবে হুর দেখে খালি 40 বছর দেখতে থাকবে, পরে হুর আইসা গালের মধ্যে চিমটি দিবে আর বলবে খালি দেখবি আর কাহিনী নাই, চল কামড়ায়, মানে ফিডার খায় কিচ্ছু বোঝে না। এই হুরিদের থেকেও মামনরা 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে, জান্নাতের রানী হবে, রানী। হায় হায় কঠিন, ইমান ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, স্বামীর ইজ্জত করা, আর শরীয়ত মতে পর্দা করা, এই 5 নম্বর 5টা কঠিন। শরীয়ত মতে পর্দা করা, শরীয়ত মতে পর্দা করা, জান্নাত মিলবে জান্নাত। এই দুনিয়ার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি, এই দুনিয়ার 10 গুণ বড়।
ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে। ওটা যে পাবে ওর নাম আছে হাদিসে, ওর নাম জুহাইনা, ও পাবে। ওর চেয়ে ছোট আর কেউ পাবে না, আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার পচামাটি, শীতের ভিতরে তো এই এলাকার মাটির থেকে দুর্গন্ধ বেরোয়, ঠিক না? না বেরোয় না। জান্নাতের মাটি বানাইছে আল্লাহ মুশক আর জাফরান দিয়া। এই দুনিয়ার বাড়ি ঘরের বিল্ডিং, জান্নাতের সবচেয়ে নিম্নমানের বিল্ডিং হলো এক ইট সোনার এক ইট রূপার। এই দুনিয়ার তালা, জান্নাতের এক এক তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। বলবেন দোতলা পর্যন্ত যেতে যেতে তো জিন্দগি শেষ হয়ে যাবে, এত বড় সিঁড়ি কে পাইব, ঠিক না? আল্লাহ বলে সিঁড়ি লাগানো নাই, অ্যাক্সেলেটর লাগানো আছে, লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবে সব অত তলায় যায় নামায় দিবে, চোখের পলকে নামায় দিবে। প্রত্যেক তলায় আলাদা আলাদা রাখা থাকবে, মনে হয় বোঝেন না? না কি বুঝছেন? কি এমন আবার আমার এখন যে আমরা কি ফিডার খাই বুঝবো না, ঠিক না? যদি মধ্যখানে মনে ওঠে ওই তালারটা দেখা আসি কি করে, তো ওইখানে লিফট থেমে যাবে। 100 তালা বিল্ডিং দিবে আল্লাহ, 100 তালা বিল্ডিং, যা চাবে তা মিলবে। যদি চায় ডেলি ফার্নিচার চেঞ্জ, তো আল্লাহ বলে ডেলি চেঞ্জ, কোন ফ্যাক্টরিতে হবে না, কুদরত দিয়ে আল্লাহ বানাবে। ডেলি 70 বার পুরুষ কাপড় চেঞ্জ করবে, আল্লাহ করাবে পরাবে, খুলতেও দিবে না পড়তেও দিবে না, এই কষ্টও দিবে না, কুদরত দিয়া পড়ায় দিবে, কুদরত দিয়া খোলায় দিবে 70 বার। বলবেন এত কেন? কেন অনেক সময় হয় এখন পারে না দেখা করে না, অনেক সময় হয় কাপড় পরলো কিন্তু বাসটা জানি ভেঙে গেল, কিন্তু এখন করবে কি? আরেকটা তো দোয়া নাই, হ্যাঁ ওটা পরিয়ে হাঁটা শুরু করলো, জান্নাতে এরকম হবে না, পড়লো বাসটা জানি কেমন চেঞ্জ, রংটা জানি কেমন চেঞ্জ, ডিজাইনটা জানি কেমন চেঞ্জ। এই করতে করতে 70 বার চেঞ্জ করবে, ডেলি হাজার না লক্ষ আইটেম খাবে, জান্নাতে বাবরচি নাই, কুদরত দিয়া পাক হয়ে আসবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ডেলিটা ডেলি ওয়ান টাইম ইউজ, আজকে যেটা ইউজ করছে ওটা আর কালকে পাবে না, কালকে নতুন 70 সেট আর এটা শেষ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ধুইয়া রেখা দিব। আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি বাড়ছে খালি পুরান কাপড় জমা করার কারণে, ঠিক না? বিয়ার শাড়িটা এটা বাদ দেই তো বাদ দেই কি করে, ঠিক না? একবারে এখন যাওয়ার সময় হয়ে গেছে, ওনারও বিয়ার কাপড়টা এখনো আছে, ঠিক না? না নাই কি কয়, মনে হয় নাই, ঠিক না? না হুজুররা বসতেছে না আমার কথা। পুরান কাপড় জমাইতে জমাইতে আমাদের ঘরে আলমারি বাড়ছে, পুরান কাপড় যদি না জমাইতো তাহলে আমাদের ঘরে এত আলমারি হতো না। এখন আলমারি এত ঢুকছে নিজের থাকার জায়গা নেই, আলমারি দিয়ে বাড়ি বুঝাই। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, বুঝেন? কিন্তু ড্রেস ডেলি চেঞ্জ করবে, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, দুবি নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাকাব্বাতুন, খাবে ঢেউক দিবে খালি হয়ে যাবে। দুনিয়ার মতো দুর্গন্ধ না, যত দামি খায় তত দুর্গন্ধ। আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাঈহি ওয়া নাঈবিহি সালাতান ওয়া সালামান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত وترفعنا بها عند الله أعلى الدرجات
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমি সহ সকল শ্রোতাকে যা শুনব বা যা বলবো বা যা শুনলাম যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করে। আমরা দুনিয়ার যেখানেই বাস করি, উন্নত এলাকায় হোক আর অনুন্নত এলাকায় হোক, উন্নতে মুহাম্মাদী হিসাবে যেখানেই বাস করি, খাওয়া লওয়া কাপড় চোপড় ঘর বাড়ি পরিবেশ যেমনই হোক, আমার কথা বোঝেন তো, সত্তর দিন তো হবে না, যত বেশি ধ্যান দিবেন দিলের কানে শুনবেন আশা করি বুঝে আসতে পারে, যেখানেই থাকি আবারও বলতেছি, খাওয়া লওয়া কাপড় চোপড় ঘর বাড়ি সমাজ পরিবেশ এলাকা যেমনই হোক, উন্নত হোক আর অনুন্নত হোক, আল্লাহ কিন্তু এটা দেখবে না। যে নিজেকে উম্মতে মুহাম্মাদি ভাবে, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক চাই পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে উম্মতে মুহাম্মাদি ভাবে, সে কোথায় আছে আল্লাহ এটা দেখবে না। কাপড় চোপড় আবারও বলতেছি, খাওয়া লওয়া উঠা বসা চলা ফেরা কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে যে মুসলমান উম্মতে মুহাম্মাদি এই ষাট সত্তর বছর, ষাট সত্তরও না অল্প সময়, কেন আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, বিরুদ্ধে বোঝেন, আর এই ছোট ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কলম এদের বিরুদ্ধে যাবে না, তাহলে দুই সময়টা বাদ দিলে অল্প একটু সময়, আবারও বলতেছি কিন্তু আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, শুধু দেখবেন কে এই জীবনটা গড়ল, গড়াটা দেখেন, যেমন আল্লাহ চান যেমন আল্লাহ রসুল চান, আবার সবার জন্য একরকম না, গরিবদের জন্য জীবন গড়া খুব সহজ, জান্নাত বড় কাছে, গরিবদের জন্য বেশি না, এইখানে যারাই আসছেন চেহারায় বলে কেউ কোটিপতি না, বড় বড় গাড়ি সারি বাংলো সাংলোর মালিক না, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নেই, হ্যাঁ জীবন চলতেছে আলহামদুলিল্লাহ, এরমই তো যারা এখানে আসছেন, রাগ হয়ে গেলেন না, মনে হয়ে গেছে জান্নাত বড় কাছে, জীবন গড়া বড় সহজ, আর জান্নাত যদি পাওয়া গেলাম ওহ অমান সুহসিহা নিন্নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ,
দুনিয়ার মানুষ জিতার কতটুকু খুশি করে, দুনিয়ার মানুষ জিতার পরে কতটুকু খুশি। কোরআন খুশি বলছে যে জান্নাতে টিকিট পাবে ওর খুশি, কোরআন বলছে। হা উমুকুর ও কিতাবিয়া, জান্নাতে টিকিট পাবে এমন চিৎকার খুশিতে দিবে আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে। ফুটবল খেলায় ছক্কা মারলে আর কি চিৎকার দেয়, এর চেয়ে কুঠি গুণ বড় খুশির চিৎকার দিবে। হই কয়া যে একটা চিৎকার দিবে আরশটা কাঁপায় ফেলবে, তারপরে বলবে উমুকুরা ও কিতাবিয়া, ওরা দেখ আমারটা, একজন আরেকজনে দেখাবে, দেখ জান্নাতের টিকিট। হ্যাঁ চলেন জান্নাতে নিয়ে যাব একটু পরে, যদি আল্লাহ তৌফিক দেয় আর ওয়েদার ঠিক থাকে তাহলে জান্নাত ঘুরে আনবো, দেখি আজকে দিলে লাগে কিনা। আজকের থেকে জীবন গড়ার জন্য যুবক জান দেয় কিনা। দুনিয়া কি তো চিৎকার দিয়া আরশ কাঁপায় ফেলবে, ফেরেশতাদেরকে পর্যন্ত তাক লাগায় দেবে। হা হই কয়ে যে উঠবে, তারপর বলবে উমুকরা ও কিতাবিয়া, ইন্নি দনন্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকমই ঘটবে, বিদায় গরিব হইলে কি হবে জীবনটা বানায় আনি। আবারও বলতেছি আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে জীবন গড়ল কি। গরিবের জীবন গড়া অনেক সহজ, মাবনদের জীবন গড়া অনেক সহজ, কোনো কঠিন না। যুবকের জীবন গড়া অনেক সহজ, আমার কাছে তো সহজ, অন্য সহজ বলুক আর না বলুক আমি দেখাইতেছি সহজ, দেখাম কিরকম সহজ। গরিবের তো বেশি করতে হয় না, ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, ইমান না দিয়া পাঠান নাই, ইমান দিয়েই পাঠাইছেন। এই জন্যই তো দুনিয়ায় আসতে দেরি, কানের ভিতরে আজান আর একামত দিতে দেরি হয় না, ঠিক না? এটা ইমান দেওয়ার পরিচয়, ইমান দিয়া দিল, ইমান তো দিয়েই পাঠাইছেন। শুধু এটাকে ধরে রাখা কি, আমিনু আলা রব্বিকুম, ইমান ধরে রাখো, সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর সিদা জান্নাতে ঢুকো। কঠিন কি কয় না, সবাই মনে করে কঠিন, ঠিক না? ইমান ধরে রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে মরো আর সিদা জান্নাত, কঠিন? আবার বাহাদুরিও কিরকম, কিয়ামতের দিন উঠবে ফেরেশতা বলবে গঞ্জাম কইরা লাভ নাই, সিদা জান্নাতে চলো, কিয়ামতের মাঠে গঞ্জাম কইরা না, তোমরা থাকলেও তো গঞ্জাম হবে, ঠিক না? আরে হাদিসে গঞ্জামের কথা লেখাও আছে, ফেরেশতারা না বুঝা গরিবরে ডাকবে হিসাব দিতে আসো, তো গরিবরা সব ঐক্য জোট হয়ে বলবে কি হিসাব রে, গেলিয়েন থেকা কি হিসাব, একটু কথা কাটাকাটি হবে না? তা আল্লাহ জিজ্ঞাসা করবে খারা কি বলে, আল্লাহ জানে। ফেরেশতারা বলবে সব গরিব হিসাব দিতে ডাকছি, জিজ্ঞেস করে কি হিসাব, তা আল্লাহ জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ভাই কেন দিবা না, মা কান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেয় না, কি হিসাব দেনে তো, সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এরকম তো, এক তারিখে পাইছি 25 তারিখে শেষ, ঠিক না?
পাঁচ দিন খাইছি বাকি, ঠিক না? আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই। এদেরকে বলো জান্নাতে যাইতে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুররা মানবে না, হুজুর করে খুব ভয় পাই। নতুন হুজুর তো এরা সব টেকনোলজির যুগে পয়দা হয়েছে, আমি তো পয়দা হয়েছি মশারির নিচে, এরা সব হাসপাতালে পয়দা হয়েছে, হয়ে টেকনোলজি দেখছে, আর আমরা তো মশারি দেখছি। এই জন্য বলবো না, বললে আবার আঙ্গুল উঠাবে, নাহলে শুনাইয়া দিতাম। না না ভয় পাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কত্তুহুম অস্তুরুহুম, কারণ এদেরকে ডাকো আর লুকাও, তারপরে জান্নাতে নিয়ে যাও। কেননা সামনে যা আমি শুনাবো, দনিরা শুনা ফেললে একটারও যেতে দিব না। কেননা দুনিয়াতে এরা জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়া শেষ দিছে না, হ্যাঁ কি দিছে না, মাঝে মাঝে কিছু দেয় তো, গরিবদেরকে দেয় না? এরা শুনলে যেতে দিবে না, বলবে কোথায় যাস, আজকে তো বদলার দিন, আমরা যে দুনিয়াতে দিছি এটার বদলা দিয়া যা, কই যাস। এই জন্য আল্লাহ বলবে এদেরকে ডাকো আর লুকাও, তারপরে চুপে লয়া যাও জান্নাতে। আর নিয়ে যাওয়ার পরে বলো তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বছর এরা যেন নিয়ামত ভোগ করে। হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীদেরকে আমরা 500 বছর ওয়েটিং রুমে বসায় রাখবো। কি কোথায় ওয়েটিং রুম চিনো? হ্যাঁ, অপেক্ষার রুমে বসায় রাখবো। আবার ধনীরা দেখবো গরিবদেরকে জান্নাতে কি করে, কেন দুনিয়াতে তো ধনীরা বার্গার খাইছে, সার্গার খাইছে, ঠিক না, বিরিল খাইছে, সিরিল খাইছে, ঠিক না, টিক্কা খাইছে, কাবাব খাইছে, ঠিক না, চাইনিজ খাইছে, থাই স্যুপ খাইছে, ঠিক না, গরিবরা দেখছে আর খালি জ্বলছে, ঠিক না, কি কোন না রাজি না স্বীকার করতে চায় না, ঠিক না। আল্লাহ বলে এখন গরিবরা ধনী করে দেখা, 500 বছর জান্নাতের বড় বড় রান লইব, আগে এমনে করবো, তারপরে এমনে করবো, আর টান দিয়ে খাইবো। এমনে মানি ধনী করে দেখাইলো, দুনিয়ায় খাইছ 60-70 বছর, এবার ওয়েটিং রুমে বৈশা দেখো মজা কেমন লাগে, আমরা তুম করে দেখায় দেখায় খাইতেছি। 500 বছর সমানে মারব, কি যুবক মারা বুঝো, মনে হয় বুঝো না কি মারা, কেমন খাইতে থাকবে 500 বছর পর্যন্ত। যেদিন গড়িতে 500 বছরের সিগনাল বাজবে, ওই দিন আল্লাহ ধনীদেরকে ওয়েটিং রুমের থেকে ভিতরে ঢুকতে দিবে, আর আগে দিবে না। আবারও চলে যেতেছি, কথা লম্বা হবে না, শরীয়তপুরিও আসতেছে। সবর সবর সবর, আমার সুটুর নাই, কিন্তু দুনিয়ার যেখানেই থাকি না কেন, অবস্থা যেমনই হোক না কেন, রব্বে কাবার কছম, আল্লাহ দুনিয়ার অবস্থান দেখে, আল্লাহ দেখে কে জীবনটা গড়ল। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, বেশি করতে হবে না, ইমান তো নিয়েই আসছে। পরেরটা বলতেছি, ইমান খালি ধরে রাখবে, সল্লু খামসাকুম আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা, 75 নামাজ পড়লো, সামাত শাহরাহা, রমজান আসলো রোজা রাখলো, আতা আদবালাহা স্বামীর অনুগত্য হলো, স্বামীর শুক্রিয়া আদায় করলো 24 ঘন্টা। আজকাল মা বোনরা স্বামীর শুক্রিয়া আদায় করতে চায় না, আস্তে আস্তে, কেননা আপনারা একা আসেন নাই, বুঝছেন, বড় হুজুরও আপনাকে লগে আইসে,
বড় হুজুর চিনে পিটা দিয়া কোনটা দিয়া কোনটা নষ্ট করা যায়। যেরম যুবকরা মোবাইলের পোক পর্যন্ত চিনে, মোবাইলের সব চিনে তো চিনে, মোবাইলের ভিতরে যে পোকা আছে এটিও চিনে, ঠিক না? আওয়াজ চলবে না, আস্তে আওয়াজ। ও আতাআত বালাহা, স্বামীর শুকরিয়া আদায় করল। আল্লাহ রসুল এতটুক শুকরিয়া আদায় করতে বলছেন, মা বোনরা রাগ না হয়ে যায়, এদের পায়ে হাত রাখে আমি আজকে, মা বোনরা স্বামীর শুকরিয়া আদায় করে। অথচ আল্লাহ রসুল বলছেন, সারা গায়ে যদি কোন স্বামীর, এক মেয়েকে বলতেছিল সারা গায়েও যদি ফোড়া হয় আর পুঁজগুলা যদি তুমি জিব্বা দিয়া চেটা চেটা পরিষ্কার করো, তারপরও স্বামীর ঋণ শোধ হবে। বলেন, একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা কেন পায়, দশটা গালি খায়া বাড়িতে ফিরে তার পরের দিন আবার রিক্সা নিয়ে বাকি হয়। এমন কোন অটোওয়ালা এখানে আছে যে দুলি ডেলি দু চারটা গালি না খায়া বাড়িতে ফিরে? কোন অটো চালক এখানে নাই? ডেলি দু চারটা গালি শুনতে হয় না? হ্যাঁ, কখনো কখনো মনে চায় যে অটোটা ওইখানে ব্যাঙ্গা থুয়ে আয়া করি, কিন্তু পরের দিন অটো হাতে ওঠে কেন? রাগ হয় না, ওনার চোখে পানি চলে আসবে, ধ্যান দিয়ে শুনেন। কিন্তু পরের দিন অটো মাঝে মাঝে থাপ্পড় খায় আসে বাড়িতে, বলে না, রাগ হয় না, যুবক তোমাদের পায়ে হাত পড়ে রাখি, মাঝে মাঝে তোমরা উত্তেজিত হয়ে গরিব অটোওয়ালাদেরকে থাপ্পড় লাগায় দাও, কিন্তু বেচারা পরের দিন অটো নিয়ে বাহির করে বিবি বাল বাচ্চার কারণে। বউ পোলাপান যদি না থাকতো তাহলে কোনোদিন আর অটো নিয়ে বাহির হতো না, মার খাওয়ার পরও অটো। আমার সমাজে অটোওয়ালা রিক্সাওয়ালা ব্যানালা প্রতিদিন দুই চার দিন, সপ্তাহে মাসে দুই চার দিন থাপ্পড় খায় না? খায় না, ভুল বললাম? গালি তো খাই, থাপ্পড় পর্যন্ত খায়, আমরা তো রুডেই হাঁটি, কিন্তু কেন ওঠে? শুধু বউ বাচ্চার কারণে। বউ বাচ্চা না থাকলে মনে হয় কোনোদিন উঠতো না। একটা পুরুষ তার ইজ্জতকে বিক্রি করে, শুধু এটা একটা ইজ্জত বিক্রি না? না, বেনালা দেখে আত্মমর্যাদা নাই, ইজ্জত নাই ও, ও কারো ছেলে না? না ছেলে না, কারো বাবা না, কারো স্বামী না, কারো ভাই না, কারো আত্মীয় না, কারো স্বজন না? ও কি আকাশ থেকে বৃষ্টির ভিতরে পড়ছে? ও তো এই সমাজেরই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখতেছিলেন, তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কবরকে বুঝাইতে চাইতেছিলেন, তো কবরের আওয়াজ আসছে, আবু দারদা, আমরা দুনিয়ার কোনো পরিচয় চিনি না, আর যদি পরিচয় নিয়ে আয়সা থাকে তো তোমার পরিচয় দিতে হবে না, কবরে রাখতে দেরি, উহাব্বিলু বাতনি খাদরা। আমি কিতাবের নাম দিতেছি, ওলামা দেখলে ইচ্ছা করলে দেখা নিতে পারেন, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবে আছে। কবর বলবে পরিচিতি নিয়ে আসলে রাখতে দেরি, উহাব্বিলু বাতনি খাদরা, আমি আমার পেটটাকে সবুজ শ্যামল এমনি বানায় দেব, তোমাকে পরিচয় দিতে হবে না। উহাব্বিল জিসমাহু নূরা, তার শরীর এমনি নুরানি হয়ে যাবে, টিউব লাইট হবে, টিউব লাইট, এর শরীরের আলোই আলোকিত হয়ে যাবে কবর, রেডিয়ামের মতো আর কি। ওয়াসআদ রুহুকা ইলা রুহুহু ইলাল্লাহ, তার রু আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, তোমাকে পরিচয় দিতে হবে না। এই জন্য আজকে ভাবেন একটু, আমি শেষ জায়গায় চলে আসছি কথা, একটু ভাবেন, কেন আমি বেশি কথায় বিশ্বাসী না, অল্প কথায়ও জীবন চেঞ্জ হতে পারে, আমি প্রমাণ দিতেছি। বনি ইসরায়েলের বদমাস ছিল, বদমাস,
কিফিল নাম ছিল, কিফিল ব্যবিচারে অভ্যস্ত ছিল, আর অল্প টাকায় না, ডেলি 50-60 লক্ষ টাকা বর্তমানের খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি রেডি হয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে জারো কাতার অজোরে কাঁদতেছে, ও বিরাম কাঁদতেছে। তো বলতেছে তুই কাঁদিস কেন, জোর করে তো আনি নাই, টাকা দিয়েই তো নিয়ে আসলাম, তুমি তো আমাকে আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে, তুমি তো আমার হাতে ধরা দিলে। এদিকে 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 ধ্যান দিয়ে শুনেন, ওনার কাম উনি আইসা পড়বে, ওনারে ইশারা দিছি স্টেজে চলে আসবে, কিন্তু আপনারা ধ্যান দিয়ে শুনেন, কেন ওয়াজ শুনতে আপনি একলা আসেন না, বড় হুজুরও লোকে আসছে। বড় হুজুর চিনেন? কি প্রত্যেকের সাথে একটা একটা আছে, কোরআন বলে ওয়ালাহু কারীন, উনিও আসছে। এই জন্য ধ্যান শেষ হইলেই কিন্তু উনি জিতা যাবে, আপনি হেরা যাবেন। তো বলছে তোকে তো পয়সা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস কেন? তো বলছে খুন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার অভ্যাস না, বিপদের কারণে আমি তোর হাতে হাত দিতে বাধ্য হয়েছি, যেই কোনো বিপদের কারণে। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? তো কিফিল বলতেছে একদিনে তোর এই অবস্থা, আমার তো অভ্যাস, আমার কি অবস্থা হবে? বলে একটা চিৎকার দিছে, ওই চিৎকারই তোবা হয়ে গেছে। বলছে বোন তোর গায়ে হাত দিব না, টাকা দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ অবশ্যই করব, তুই চোখের পানিওয়ালা হাত দিয়ে আল্লাহকে একটু বলা দে না, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। সকালে স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিছেন। কিতাবে লেখা আছে সমাজের প্রত্যেক ব্যক্তি ওকে কুকুর মনে করত, ও নিজেও বলতো আমি মানুষ না, আমি কুকুর। কিতাবে লেখা আছে ওর মৃত্যু সম্বন্ধে কিতাবে জাতির ভিতরে আলোচনা ছিল যে এটা মরা গেলে দাফন কাফন তো দূরের কথা, আমরা লাঠি দিয়া কোনো গর্তে ফালানোর জন্য প্রস্তুত না। আল্লাহ তাকে দিছিল আধিপত্য পয়সা, তার এটা অভ্যাস ছিল, কিন্তু এক নারীর এক কথায় তার জীবন চেঞ্জ কেন? দুনিয়ার থেকে জান্নাতি হয়ে চলে গেছে। এই জন্য আমি বেশি কথায় অভ্যস্ত না, কথার শেষ জায়গায় চলে আসছি। একটু ভাবেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, নুন কতটুকু খাইতেছি আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমরা সব অশান্তিতে, কারণ কি? সারা দুনিয়ার মুসলমান অশান্তিতে, কারণ কি? মুসলমান যতটুক নুন খাইছে অতটুক গুণ গায় নাই। কি গাইছেন? একজন হাত উঠে বলেন যে আমি গাইছি। ওয়া শুনার আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট নির্দেশ আছে, দিলের কান দিয়া শুনো, আনসিতু বিলকুল চুপচাপ শুনো। আমি কিন্তু কোরআন দিতেছি, বানায় না। এই জন্য ওয়াজ শুনতে 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 আমরা বুড়া হয়ে যাই, কিন্তু ওয়াজের কোনো রং আমাদের ভিতরে আসে না। ওয়াজের কিন্তু রং আছে না? নাই। কিন্তু রং কেন হয় না? দিলের কানে শোনা হয় না, এই জন্য রং হয় না। চুপচাপ শোনা হয় না, এই জন্য রং হয় না। আর নাইলে আল্লাহ রসুলের কথা বলবে, রং হবে না। রঙের কথা তো কোরআনই আছে,
এই জন্যই তো কাফেররা বলতেন লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন শুনো না তোমরা, তাইলে তোমাদের ভিতরে রং আসবে, রং লাআল্লাকুম তাগলিবুন, তোমরা এটাতে আকৃষ্ট হয়ে যাবে। আজকে যে আমরা যুগের পর যুগ শুনতেছি, কিন্তু ওয়াজের কোনো রং তো আমাদের ভিতরে নাই। বাংলাদেশের মতো ওয়াজ তো দুনিয়ার কোথাও হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া দেখা না, 99টা রিপোর্ট তো আমার কাছে আছে, আমি 99 দেশ দেখছি, 99 দেশের রিপোর্ট আমার কাছে আছে। এই হিসাবে তো বলতে পারি যে এরকম ওয়াজ কোথাও হয় না, কিন্তু রং হয় না কেন? কোরআন তো বলে ওয়াজ শুনলে রং চড়বে, রং, কিন্তু আমাদের সমাজে তো রং নাই। রং যদি থাকতো তাহলে 50 টাকার চুল যুবকরা 300 টাকা দিয়ে কেন কাটতো? বৌদ্ধের বাজার চুল কাটতে কয় টাকা লাগে? 50 টাকা। আর নেটে দেখা যারা চুল কাটে ওদেরটা কয় টাকা লাগে? কয় টাকা লাগে? আপনি কোনটা মানবো না, ওরটাই মানবো, কয় টাকা লাগে? কয় টাকা আপনি বললেন না, এরাই বলো কত লাগে? নেটের দেখা চুল কাটলে নেট স্ক্রিন টাচ নিয়ে গেলে কত লাগে? 300, ঠিক না? ওকে, একটা মানলাম, স্ক্রিন টাচ নিয়ে গেলেই 300। ঈদের সময় তো 500-1000 লাগে, 1000-এর কমে কাটতে চায় না। তাহলে 50 টাকার চুল কেন 300 টাকা দিয়ে কাটবে? যুবকরা বলুক আমাকে, যাদের চুল কাটা দেখা আজ পর্যন্ত, চুলের ডিজাইন দেখা বৌদ্ধ বাজারের কোন মেয়ে এই মেসেজ দিছে যে আই ডট ডট ইউ, বলুক একজনও তো বলতে পারবে না, হ্যাঁ, যে চুলের স্টাইল দেখে আমাকে বলছে আই ডট ডট ইউ, চুলের ডিজাইন দেখা বলবে না, হয়তো যৌবন দেখা সৌন্দর্য দেখা বলতে পারে যে আই ডট ডট ইউ, কিন্তু চুল দেখা বলবে এটা আমার বিশ্বাস হয় না। কি তোমাদের কথা কি? চুল দেখা বলে? অথবা বলতে পারে বাপ বড় লোক, খুব পয়সার মালিক, তাইলে বলতে পারে আই ডট ডট ইউ। এত যুগ ধরে ওয়াজ শুনতেছি হইতেছে, কিন্তু রং নাই কেন? বোঝা গেল শোনার মতো শুনি না। শোনার মতো যদি শুনতাম, আমার ওয়াজ কিন্তু এখনো শুরু হয় নাই, শোনার মতো যদি শুনতাম তাহলে ওয়াজের রং আমার ভিতরে লাগবে না, এটা হইতেই পারে না। কেননা কোরআন তো বলে এটা রং আছে, নাইলে কাফেররা কেন বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনো না তোমরা, যদি শুনো তাহলে তোমরা পরাজিত হবে, পরাজিত, তোমাদের ভিতরে রং চলে আসবে, রং। আমি মুসলমান হয়ে আমার ভিতরে রং নাই কেন? এই জন্য হাত জোর দরখাস্ত, বিলকুল চুপচাপ আজকে দিলের কানে শুনব, রাজি? যদি পারি তো ডাইনে বামের আওয়াজ গুলা পর্যন্ত বন্ধ করি, কেননা কোরআনে আছে আওয়াজ করো না, আনসিতু, বিলকুল চুপ। আরেকটা অনুরোধ করব, যারা দাঁড়ায় আছি, জায়গা আছে একটু বৈশা পড়লে ভালো হয়, কেননা বৈশা ওয়াজ শুনলে যেরকম দিলে লাগে, দাঁড়ায়া শুনলে এরকম দিলে লাগবে না, আর যে বলবে তার কাছেও ভালো লাগবে না। তো যেটা বুঝাইতেছিলাম, ওয়াজ কিন্তু শুরু হইতে চলছে, বেশিক্ষণ হবে না, অল্প সময়ই হবে, ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসতে পারে।
ও আরেকটা কথা বলে নেই, আমার কথায় কিন্তু কোনো সুর হবে না। এই জন্য যত ধ্যান দিবেন তত দিলে গাইতে পারে, আর ধ্যান না দিলে দিলে গাইবে না। আমি একটা প্রশ্ন দাঁড়া করব, প্রশ্ন প্রশ্নই মনে করেন, যে আল্লাহ আমাদেরকে দিলেন কতটুকু? যদি গ্রাম্য শব্দ বলেন তাহলে গ্রাম্য শব্দ বলি, আমরা প্রত্যেকে এই পর্যন্ত, এই আজকের দিন পর্যন্ত আল্লাহর নুন কতটুকু খাইলাম আর আল্লাহর গুণ কতটুকু খাইলাম, একটু আমাদের চিন্তা করা উচিত কিন্তু। বা আল্লাহর নুন কতটুকু খাইলাম, আল্লাহর গুণ কতটুকু খাইলাম, বা বলেন আল্লাহর নুন কতটুকু খাইতেছি, আল্লাহর গুণ কতটুকু গাইতেছি। দুই দলের চিন্তা করা দরকার নাই, বাচ্চা আর হইল পাগল, এর চিন্তার প্রয়োজন নাই। কেননা এদের থেকে কলম উঠানো, এদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। আর এটা সহি হাদিস দিতেছি, মাজনুন রুফিয়াল কলম মাজনুন হাত্তা ইয়াবরা, পাগল যতক্ষণ কলম উঠানো থাক, পাগল যতক্ষণ পাগল থাকে কলম তার উঠানো থাকে, তার বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না। আর বাচ্চা সবই হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত কিছু লেখা হয় না। বাকি আমাদের চিন্তা করা উচিত যে নুন কতটুকু খাইতেছি আল্লাহ, আর গুণ কতটুকু গাইতেছি। আজকে যে আমার দুরবস্থা, প্রত্যেকের জীবনের দুরবস্থা আছে, ঠিক না? না নাই, দুরবস্থাহীন কোনো মানুষ আছে? হ্যাঁ, আজকে আমার দুরবস্থার যে অভিযোগ আমি সারাদিন করি, কেন করি? আমার জীবনে তো অভিযোগ আসার কথা ছিল না। আমি কোরআন দিয়ে দেখাবো, কিন্তু যাকে আল্লাহ মুসলমানের ঘরে নিজে অস্তিত্ব দিছেন, ওর জীবনে তো দুঃখ আসার কথা ছিল না। এটা লেখা নাই যে ওর পর জীবনে দুঃখ আসবে। সাথে সাথে যাকে আল্লাহ উম্মতে মুহাম্মাদি হিসাবে নির্বাচিত করলেন, ওর জীবনে তো অভিযোগ আসার কথা ছিল না। কোরআন দিতেছি আমি, ওর জীবনে অভিযোগ আসার কথা ছিল না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন প্লাস উম্মতে মুহাম্মাদি বানাইছেন, ওর জীবনে দুঃখ আসার কথা ছিল না, দুঃখের অভিযোগ ছিল হওয়ার কথা ছিল না ওর জীবনে। হ্যাঁ, হইতে পারতো বস্তু নাই, এটা আমি মানি যে বস্তু নাই, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুছার ঠাই নাই, পেটে ভাত নাই, হত দরিদ্র, এগুলা হইতে পারে, কিন্তু দুঃখ হবে এটা আমি মানি না। যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কেননা কোরআন বলে আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে, তোমাদের উপরে কাউকে যেতে দিব না। উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে নিরাপত্তার চাদর দিয়া ঢেকা দিব। কোরআন বলে লাহুম রিজকুন করিম, তোমাদেরকে আমি ঘাম ঝরানো ব্যতীত পালবো, কারো ঘাম ঝরাইতে দিব না। বরং এক হাদিসে আছে, লারাজাকাকুম কামা ইয়ারজুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালবো। কোরআনে আছে হায়াতান তাইয়িবা, অবস্থা যেমনই হোক কিন্তু সুখের চাদর দিয়া ঢাকা রাখবো। দুনিয়ার অবস্থা তোমাদের যেমনই হোক কিন্তু সুখ দিব। কি দিব, কি দিব? তুমি সুখী হবে, হ্যাপি। কয়টা দেখাইলাম? চারটা।
কোরআন বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন, ইজ্জতের মালা তোমাদেরকে পড়ায় রাখবো। বলেন আজকে একটাও নাই, এই জন্যই আমি চিন্তিত করতে চাইতেছি আপনাদেরকে। বদ্দার বাজার মানুষ একটু কান পাইতা শোনেন, ওয়াজ তো ডেলি হবে না, আজকেই হবে, কালকে আর এখানে ওয়াজ হবে না। কেননা আল্লাহর ভাবতে হবে কেন, চিন্তা করতে হবে কেন, এটাই বুঝাইতে চাইতেছি। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হয়তো 60-70 বছরের জন্য আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন আল্লাহ, আমি মানি। আপনি যেমন খুশি তেমন চলতে পারেন, কিচ্ছু বলবে না, নইলে এটা দিল আল্লাহ। এটা কে দিছে? সাজাইছে কে? কে দিছে? সাজাইছে কে? এটাকে সাজানো আসছিল মারপেটের থেকে তো নিশ্চয় আসছিল। আল্লাহ তো বলে মার প্যাটের থেকে তোকে যখন বাহির করছি তুই নিশ্চয় ছিলি কুন্তা মিসকিনা, তোর মতো অসহায় কেউ ছিল না। ফকাত্তা তাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি, হাত পাও গুলা একটু লড়াইতে পারতি। বাচ্চা তো জন্ম নেওয়ার পরে অনেক দিন পর্যন্ত হাতটা রাখতেও পারে না, বাচ্চার হাতটা তো বালিশে রাখতে হয়। কি ডাইরেক্ট রাখতে পারে আমাদের মতো? পাও ডাইরেক্ট রাখতে পারে লম্বা কোড়া? আল্লাহ তো বলে এটা তোর চিত্র ছিল। যদি বোঝেন তাহলে ডাকায় শব্দ বলি, তুই তো মাসখানিক ছিলি, এরকম চেঙ্গুলা করে রাখলে যেরকম এরকম ছিলি, চেঙ্গুলা বোঝেন? মনে হয় বোঝেন না আপনারা, বোঝেন? চাইরো হাত পা উপরে উঠায় এরকম করে রাখলে এটারে কয় কি? এটা ডাকায় শব্দ আর কি। আল্লাহ বলে তো তোকে এই অবস্থায় অস্তিত্ব দিছি, সাজাইলো কে? আল্লাহ বলে নিশ্চয় ছিলি নিশ্চয়। ফালা লাকা সিল্লুন তাক্তা, দাঁত তোর ছিল না কোথ থেকে কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। আমা কুনতা সাগীরা, তুই কি এতটুক ছোট ছিলি না? আমা কুনতা গাইফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? এই তো তোর চিত্র, কে সাজাইল? যুবক পায়ে হাত রাখি যদি ইচ্ছার স্বাধীনতা না দিত তো তুমি স্ক্রিন শট দিয়ে চুল কাটতে, আর সারা দিন রাত নেটের ভিতরে যা মনে চায় তা দেখতে, আর ইউরোপিয়ান স্টাইলে তুমি চলতে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদি বানাইল, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় যেমন খুশি তেমন চলা সম্ভব। আল্লাহ চিনেন কাকে বলে? শিক্ষিত তো বটে এখানে সব, আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একজনও দেখে নেয়, দেখছেন কেউ? হাত উঠে বলেন দেখি যে আমি দেখছি। তো আপনি আল্লাহ চিনবেন কোথিকা? ইচ্ছার স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারি, নাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ, শুধু আল্লাহ না, এক একটা সিফাত এক একটা গুণ। যেমন সরকারি অফিসের সামনে অফিসারদের অফিসের সামনে নামও লেখা থাকে পদবিও লেখা থাকে, ঠিক না? হ্যাঁ, কি অনেক কামরার সামনে যায় তো পেশাবো বেরে যেতে চায়, ঠিক না? পদবি দেখা, ঠিক না? মনে হয় বুঝি না, বুঝাইতে পারি না, ঠিক না? আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে চিন আমি কেটা, আমি কে চিন? মনে চায় আপনাদেরকে গাফফার সাহেবের বাসায় কথা বলতে, আব্দুল গাফফার সাহেবের চিনতেন?
উনি তো সোনার গাছ সন্তান ছিল, ঠিক না? ছোটবেলায় আমিও অনেকবার ওনার ওয়াজ শুনে গেছি সোনার গাছ থেকে। বাল্লাক তো ঢাকায় স্টাইলে বলতো তো, আবার মাঝে মাঝে হাত গুটাইতো, আল্লাহ দেহটা যেরকম দিছিলেন কথার স্টাইল এরকম ছিলেন। চিনেন নাকি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, যেমন দেহ তেরকম কথার বয়স, ঠিক না? আমাদের বড় ফেভারেট ছিল, যেখানে ওয়াজ হয়তো চলে যেতাম শুনতে ছোটবেলা। আল্লাহ ওনাকে জান্নাতের উঁচা থেকে উঁচা মাকাম নসিব করুন। মনে চায় আপনাদেরকেও গাফফার সাহেবের বাসায় কথা বলতে। না এখন কি আর সোনারগাঁও, ওই সোনারগাঁও আছে, এখন তো সারা দুনিয়ার মানুষ এসে বইয়া গেছে, ঠিক না? আগে তো এত বাইরের লোক ছিল না, ছিল নাকি? আজ থেকে 30-40 বছর আগের কথা বলতেছি, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ তো চিনি না, আল্লাহ তো নিজের পরিচয় দিছে, শুধু আল্লাহ না, আল্লাহ পরিচয় দিছে, আমি শুধু আল্লাহ না, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউম বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুর শাকুরুল আলিগুল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসে আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইতুল শহীদুল হাকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহি আল মুমিত আল হাইয়ু আল কাইয়ুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকাদ্দাম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বর আল তাওয়াব আল মুনতাকিম আল আফউ আর রউফ মালিক আল মুলক দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশীদ আল সাবুর জল্লে জালালু আমি 99 পদের মালিক আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছি বিদায়, যুবক যেমন খুশি তেমন চলে, সারাদিন নুন খায় আল্লাহর, নুন কার খান? আঙ্গুল দিয়া দেখাবো কি খাইলাম, ওটা তো বাদেই দিলাম, ওটা টানতে গেলে সময় আর হবে না আমার কাছে, নাইলে মন চায় আমার জাতিকে আমি দিল ফাইরা বুঝাই, দিল ফাইরা আমার মন চায়, কেননা দুনিয়া তো এতটুকু বলতে পারবে না যে তুমি আমাদেরকে বুঝাও নাই কেন, 7 মহাদেশ চষা শেষ, কিন্তু এখন ভাবতেছি আমার জাতি যেন আমাকে না বলে তুমি আমাদেরকে বুঝাও নাই কেন। আজ পর্যন্ত যে আমার অস্তিত্ব যেখানে দাঁড়ায় আছে, এই পর্যন্ত কতটুকু নুন খাইলেন? এই জন্যই তো আল্লাহ কোনো এক জায়গায় বলেন, এই শব্দ তো আল্লাহর জন্য বলা যাবে না, যে বড় আফসোস করে বলেন, বড় পরিতাপের সাথে বলেন, এই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। যদি যাইতো তাইলে বলতাম, কিন্তু ওলামারা আঙ্গুল উঠায় দিবে যে আল্লাহকে এটা বললা তো বললা কি করে, কিন্তু কথাগুলা বড় ব্যথা আলা। এই জন্যই তো বলে, একটু ভাবিস না কেন, আমা কুন্তা মা আম্মা হিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না, ফমান জালাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো, ওমান জালাকা এদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো, ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোস্তর আর চামড়া, এত সুন্দরভাবে চামড়ার গোস্তের আবরণ কে চড়াইলো? যে যুবক আজকে তোমাকে দেখা অনেকে উড়না নিয়ে গলায় ফাঁস নিতে চায়, কে চড়াইলো এরকম সুন্দরভাবে গোস্ত আর চামড়ার আবরণ? কে? হ্যাঁ, মানো না মানো না, কে চড়াইছে? এত সুন্দর ফিগার তোমাকে কে দিছে, গঠন কে দিছে? ওলামা মানবে না মনে হয়, গঠন দিয়ে আল্লাহ নিজেই ভালোবাসা ফেলছে। মাঝে মাঝে হয় না, নিজে বানায় আবার নিজেই বলে এত সুন্দর কেমনে, তো আল্লাহ যেন নিজে বানায় চার কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর,
মানুষ তোর চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না, এত সুন্দর হইলি কি কইরা? আজকে তোমার কাছে মেসেজ দিতে চাই, 14 তারিখে তোমার পিছে ফুল লইয়া ঘুরতে চায়, কে দিল তোমাকে সুন্দর এই চামড়ার আবরণ? কোনোদিন ভাবছো এটা কি নুন না? হ্যাঁ, তোমাকে যে যৌবন দিল কে দিল এটা কি নুন না? যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত তাহলে কি করতা? কি করার ছিল? কিছু করার ছিল? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ হইলে কি হইতো? খালি মানুষ হাত থাপড়াইতো, ঠিক না? তোমাকে কে ফুল দিত? তাইলে তো ওই ওই কবিতাই সত্য হইতো। জানি না কবিতা বুঝবেন কিনা, গরিব গুরে দীপ জেলো না ফুল দিও না কেউ ভুলে, তো জীবনে তো ভুলেও কেউ তোমারে ফুল দিত না, দিত? হ্যাঁ, এটা কি নুন না? আল্লাহ বলে চামড়ার আবরণ চড়াইয়া দিছি, আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরে উম্মিক, তোকে লালন পালন করার জন্য তোর মার বুকের ভিতরে আমি পিওর দুধের ঝর্ণা প্রবাহিত করছি, ঝর্ণা। পাহাড়ে ঝর্ণা হয় পাহাড়ের কান্না দ্বারা, মার বুকে ঝর্ণা হয় দুধের আল্লাহর কুদরত দ্বারা। এই জন্যই তো কবি বলছে, পাহাড়ের ঝর্ণা দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। ওটা পাহাড়ের কান্না, আমাদের মেসকাতে হাসিয়া আছে, ওটা পাহাড়ের কান্না, আর মার বুকে যে ঝর্ণা আসে ওটা কুদরতের ঝর্ণা। সারা দুনিয়া পিওর দুই নম্বর খায়, সব বেজাল খায়, সমস্ত মারা এখন বেজাল খায়। আল্লাহ বলে খাওয়া যত পারিস খাওয়া, কিন্তু আমি কুদরতি দুধে কোনোদিন ভেজালের ছোঁয়া লাগতে দিব না। এর চেয়ে বড় নুন কি? একটু আগে তো দেখাইলাম আল্লাহ সাজাইলেন, তো নুন কি খাইলাম এটা আমি বাদেই দিলাম। আল্লাহ বলে নুন কিটা কতটুকু এখন খাও, আর তুমি আল্লাহর গুণ কতটুকু গাও, একটু চিন্তা করি। আজকে যে অশান্তিতে কারণ এটাই, নুন কতটুকু খাই গুণ কতটুকু গাই, নাইলে শান্তিতে থাকার সমস্ত আসবাব তো আমাদের বাড়িতে আছে না? নাই কি নাই? বদ্দের বাজারের কোন ঘর এরকম আছে যেই ঘরে সুখে থাকার সমস্ত আসবাব না আছে? কম বেশি তো আছে না? নাই। হ্যাঁ, তারপরও সুখ নাই কেন? সুখ নাই কেন একটু ভাবেন। এটা তো ঘর হিসাবে বলতেছি, ব্যক্তি হিসাবে, দুনিয়া হিসাবে ভাবেন আজকে মুসলমান সুখে নাই কেন? সারা দুনিয়াই তো মুসলমান অসুখী, সারা দুনিয়াই তো মুসলমানের চোখের পানি ঝরতেছে। কোন দেশের মুসলমানের চোখের পানি ঝরে না বলেন? শুধু ফিলিস্তিন? ফিলিস্তিন তো আজকে আসলো, ঠিক না? এর আগের গুলো কি ভুলে গেলেন সব? ইরাক ভুলে গেলেন, আফগানিস্তান ভুলে গেলেন, আরো কত জায়গার নাম বলবো, কিছু জায়গার নাম বললেও বিপদ আছে, এই জন্য বলতেছি না। সারা দুনিয়াই তো মুসলমান নির্যাতিত। কি কেন একটু চিন্তা করেন না? ওয়াজ তো শরীয়তপুরি আইসা শোনাবে আপনাদেরকে, আমি চিন্তা দিয়া যেতেছি, চিন্তা একটু চিন্তা করেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাই, তারপরেও বেঁচে আছি, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা বেঁচে আছি, তারপরও বেঁচে আছি, শুধু বন্ধুর অঙ্গীকারের কারণে বেঁচে আছি। বন্ধুর সাথে দুটা অঙ্গীকার ছিল, একটা মরণ লগ্নের অঙ্গীকার, যখন বন্ধু দুনিয়ার থেকে যে চলে যেতেছেন, এই এখন চলে যাবেন, তার আগ মুহূর্তে যখন চোখ দিয়া পানি ভায়া ভায়া পড়তেছিল, তখন জিবরিল জিজ্ঞাসা করছে, সারা জীবন কাঁদছেন এখন কাঁদেন কেন? তো জিবরিলকে বলছে, ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আজকে উম্মতের জিন্দগির উপরে, আমার জীবনের উপরও লানত। ওই মুহূর্তে বলতেছে, আমার উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ জবাব দিছেন,
লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। প্রথম এই অঙ্গীকারের কারণে বেঁচে আছি, দ্বিতীয় অঙ্গীকার কোরআনের মাধ্যমে আছে যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর কারণ আন্তা ফিহিম, আপনি এদের মাঝে থাকবেন আর আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব তো করব কি করে? আপনি বলবেন নবীজি কি আমাদের মাঝে এখন আছে? আমি বলবো আছে, এখনো রওজায় আথারে হায়াতুর রসুল, হায়াতুর নবী, মদিনা মুনাব্বারায় রওজায় এখনো জিন্দা আছে। ওলামা কি বলে, জিন্দা না কি? আপনারা কি মামাতুর রসুলের কায়েল না হায়াতুর রসুলের কায়েল? সত্য, তাইলে তো জোরে কন্যা, এরা তো মনে করে আপনারা উল্টাটা, এরা তো মনে করে আমি একজনও তো হা বলতে পারবো না যে আল্লাহ নুন যতটুকু খাইলাম। যুবকের এক যৌবনের দাম কত? কত যুবক তোমার যৌবনের দাম? এটা কলিকাতা হারবালে পাওয়া যায় না, মডার্ন এটা তো না, আমেরিকান হারবালে তাও না, তোমার যৌবনের দাম কত বলো দেখি, আমি বলি তুমি বুঝতে পারো কিনা। সারা জগতের সম্পদ, ধন সম্পদ যদি একদিকে রাখা হয় আর তোমার যৌবন যদি আরেক দিকে রাখা হয়, কোনটা দামি? তুমি কি কোনোদিন ভাবছো? এটাও তো নুন, ঠিক না? আমি নুন এই জন্য বললাম, কেন না নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে। নেয়ামত বললাম না, নুন বললাম, নুন বাঙালি ভাষায় বুঝে আসে ভালো। বলো তোমার যৌবন কত বড় নুন, তুমি কি ভাবছো কোনোদিন যে আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিছে? নারীত্ব কত দামি? কেউ যদি বিয়ের আগে জানলো যে এই নারীর বাচ্চা কোনোদিন হবে না, আজ পর্যন্ত এরকম উদার ব্যক্তি কে আছে? দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু ফার্স্ট বিয়ে না, কিন্তু হ্যাঁ না যাই না করে ফেললো, তারপরে হয়তো জীবনটা এর সাথে কাটায় দিতে পারে, ঠিক না? এটা মানি, কিন্তু একজনের ভিতরে নারীত্বই নাই, কে নিবে? নারীত্বের দাম কত? পুরুষত্বের দাম কত? এই যে আজকে যে সূর্যটা ডুবা দেখতে পারলাম, এতটুক জীবনের দাম কত? সূর্য ডুবা দেখছি না, সূর্য তো চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা, ও পদ্মের বাজারের মানুষ, কাল সকালে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। দুনিয়াতে কত এলাকাই তো আছে, আমি তো চোখে দেখে বলতেছি আপনাদেরকে, কত ধ্বংসস্তূপ দুনিয়াতে আছে। যারা বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখছি দুযোগের ভিতরে, চলবেন? আমি চোখে দেখায় দিব আপনাকে, চোখে দেখায় দিব আপনাকে। কৌমে লুত্ত ফুর্তি করতে করতে রাত্রে ঘুমাইছে, সকালে উঠা দেখছে কোথায়? জান্না জর্ডানে যেয়ে দেখা আসেন না, একটু দেখা আসেন। অহংকার করে বলতেছি না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে এই দুনিয়ার, আমার সবগুলা দেখা শেষ, গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা। সূর্য তো বলে বদ্দের বাজারের মানুষ, তুই আজকে আমাকে ডুবতে দেখলি, লান আউত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুই আমাকে দেখতেও পা, উঠতে দেখা আর তোর সুযোগ হবে না। রাত্রে ঘুমাবি, সকালে উঠা দেখি বদ্দর বাজার, বদ্দর বাজার নাই, মেঘনার পেটে। মেঘনা তো বেশি দূরে না, হ্যাঁ? আল্লাহ তো বলে লাও আমার তুল বাহারালা আগলা কাতকাফি করিহা, পানি কোত্থেকে আসবে এটা আপনার ভাবতে হবে না। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে দিতে দেরি করবে না। আল্লাহ তো বলে লাও আমার তুল বাহারালা আগলা কাতকাফি করিহা, বিদা আমি আজকে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, ভাবাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ খাইতেছি। শুধু অশান্তি 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 যে চিৎকার দেই, কেন দেই?
চলেন আরেকটাই চলে আসি, নুন বাদ দিলাম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি ডেলি তোদেরকে আমি পাঁচবার মালানিয়া ডাকি। কয়বার? কে ডাকে? কে ডাকে? আল্লাহ তো চেয়ারম্যানের চেয়েও ছোট, ঠিক না? কার চেয়ে ছোট? প্রধানমন্ত্রীর থেকে ছোট তো, প্রেসিডেন্টের থেকে? আরে আল্লাহ তো ছোট, কারো না কারোর থেকে ছোট হইব, ঠিক না? আল্লাহ কত বড়! আমি সৌরজগৎ পড়াইতে আসি না, আপনারা বুঝবেনও না।